করে, আসলো এসে বলে এক গ্লাস জল দাও, জল খাবো। আচ্ছা দিলাম জলের গ্লাসটা, জলের জগটা দিলাম, আর দুটো পাটা করে সাত আট জনা ঢুকে বলে, ঢুকে পরে আমার মুখ এইভাবে বন্ধ করে দিয়েছে, আর মুখ বন্ধ করে দিয়েছে। তবুও আমি চেঁচাতে গিয়েছি, কিন্তু আমার চেঁচাতে দিইনি। আমার দুটো বৌমা আছে, বৌমা দুটোকেও ওরা ওইভাবে মুখ বন্ধ করে ধরে রেখেছে, চেঁচালি শেষ করে দেবো, হাতে সব রিভলভার রয়েছে, আর একজনের হাতে দাগ, শেষ করে দেবো, এরকমই করছে। করতে করতে তারপরে বলছে কানের খুলো, খুললাম, খুলে দিয়ে দিয়েছি, হাতের চুড়ি খুলে দিয়ে দিয়েছি। তারপরে হুটো পাটো করে সব ঢুকে পড়লো, সব ঘরগুলো ঢুকলো। ঢোকার পরে সেই মোমেন্টে আমার ছোটো ছেলের আবার বাড়ি, কাজের থেকে বাড়ি আসলো, এসে ও হত থব্বন মেরে গিয়েছে ওই অবস্থার দিকে আমাদের দেখে। তারপরে ও আর কি, ওর হাতে মোবাইল ছিল, আবার ফোন করতে গিয়েছে পাড়ার আমাদের এইদিকে সবার লোকজনের কাছে জানাতে পারে এরম হচ্ছে। ওকে তখন ডাই কী করেছে, ওকে সেই রিভলভারের আগা দিয়ে ওকে একটা বাড়ি মেরেছে মালির সঙ্গে সঙ্গে, ওর মাথা ফেটে গেল। গেলে পর আমি ওকে পাজাতে ধরেছি, ধরে আমি কাঁদছি যে হাতে নিয়ে যাও, ছেলে আমার ছেলেকে গায়ে হাত দেও না, কোনো মতে তাও শুনল না, বড়ো ছেলে বাড়ি ছিল না, বড়ো ছেলেও ঢুকলো কাজের থেকে বাড়ি। ঢোকার পরে বড়ো ছেলেকেও ওইভাবে মারল, মারার পরে তারপর আমি ঠেকাচ্ছি, আমাকে মারলো, আমার আগে প্রথমে আমার গায়ে হাত দিয়েছিল, প্রথমে আমার মুখ বন্ধ করে। আপনার নাম কি? আমার নাম ভবানী বিশ্বাস।